ছোটবেলায় কারেন্ট অফ হলে যে কি আনন্দ হতো না, গরম লাগুন যাই করতে হবে না। সবাই গাছ কাটা শিখছে, সবাই গাছ কাটা শিখছে, গাছ কাটা শিখছে। আর কানু, আরে তাড়াতাড়ি লাইট দাও, পাচ্ছি না, এসি না চালালে উঠছে না। আজ অনেক দিন পর ব্লগ করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, গরমে নাজেহাল হয়ে গেছিলাম, আর আজকে সকাল থেকে এমন নাজেহাল হয়েছি না, সেজন্য বাধ্য হলাম, ভাবলাম স্টার্ট করি ব্লগ। অনেক দিন করাও হয়নি, মিনি ব্লগ দিচ্ছি, তো আজকে ভাবলাম স্টার্ট করি। মানে এখন আমার অবস্থাটা না সেই দাঁড়কাক বললেও কম বলা হবে, এরমই অবস্থা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে ট্রান্সফরমার বাস্ট করেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সো বুঝতে পারছো অবস্থাটা, কারেন্ট অফ, সকাল থেকে কারেন্ট অফ। অলরেডি মিনি ব্লগে দেখেছো নিচ থেকে টেনে টেনে জল তুলেছি, কোনো রকমের রান্না করেছি। তো আগে দেখাই কী কী করেছি। ভাত এখানে উচ্ছে চচ্চড়ি, আর দেখি বুঝতে পারছো কাগজের থালায় খাচ্ছি, কারণ সত্যি বলবো জল নেই, পাম্প চালাতেই পারিনি, কী করে বাসন ধোবো। আমি কোনো রকমের রান্না টানা করে ধুয়েছি, আর পসিবল না। আর এদিকে ডিম দিয়ে ছোলা আলু দিয়ে একটা কী কী হলো, মাড়ি কামড়ে ফেলেছি খেতে খেতে। ডিম দিয়ে ছোলা আলু দিয়ে একটা ওই তরকারি করে নিয়েছি দুবেলারই একদম। এখানে দই আছে, আর এই লেবুগুলো আগের দিন বর্দি পাঠিয়েছিল, মুসাম্বি লেবু মিষ্টি, তো সেই খেয়ে মানে এবার খাবো। স্নান পুজো করে এসেছি, দরদর করে ঘামছি, কি বলবো আর, সারাদিন কারেন্ট থাকবে না, সারাদিন থাকবে না, ট্রান্সফরমার বাস করেছে বলে আজকে মনে হয় না, জানি না। তো বর্দি অনেকবার বলছে যে রাতে ওদের আছে কারেন্ট, চলে যেতে, দেখা যাক যত দূর অবধি সহ্য করা যায়। খেতে খেতে না একটা জিনিস মনে হচ্ছে, দেখো ঠিক মনে হচ্ছে সেই হোটেলে খেতে গেলে যেরকম হয়, রেস্টুরেন্ট নয় কিন্তু হোটেলে, মানে পাতি, হ্যাঁ স্ট্রিট হোটেলে খেতে গেলে এরকম কাগজের থালায় দেয় এইভাবে শালপাতায় দিয়ে, সেইভাবে ফিলিংসটা কিন্তু দারুণ হচ্ছে। তাতে ঘামগুলো গড়ি গড়ি পড়ছে, এক্সট্রা যদি নুন কম দিয়ে থাকে সেটা অ্যাডজাস্ট হয়ে, নুন কম হয়নি, খেতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এটা কি এলো সিসিতে, কি এলো আমি জানি না, ওই যে ওইখানে ট্রান্সফরমার দাউ দাউ করে আগুন জ্বলেছিল, বাস করেছিল, পাইপ নিয়ে এলো কটা, ভেতরে পাইপ আর বাস আছে, হ্যাঁ পাইপ রয়েছে। উফ, খাওয়া হয়ে যেতেই ছুটে এসেছি, এখনো বাসন ধোয়া বাকি আছে, যেই সিএসসি গাড়ির আওয়াজ পেয়েছি ছুটে দৌড়ে দৌড়ে এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে পাইপ বাস্ট করেছে, ট্রান্সফরমার না, হতে পারে ট্রান্সফরমারে কিছুই আলো না, শুধু পাইপ, তাহলে পাইপ, তাহলে চলে আসবে, মোস্ট প্রবাবলি চলে আসতে পারে। উফ, চলে এলে, আরে যতই হোক একটা কথা সত্যি বলো, নিজের বাড়ির বিছানায় শোয়াটা রাতের এটা হচ্ছে সবচেয়ে কম্পালসারি, নাহলে ঘুম হবে না, যেখানেই গিয়ে শুই, মায়ের কাছেই যাই বা দিদির বাড়ি যাই, ঘুম হবে না, না মায়ের ওখানে গেলে হয় কিন্তু আবার আমার বাবার বাড়িতে গেলেও হয়, কিন্তু তা হলো নিজের বাড়ির, আমার কোথাও গেলে হয় না, আমার ঘুম হয় না, ওর ঘুমের থেকেও বেশি পটি, মানে প্রবলেমটা হয় এই বাড়িতে যে কমোটে সাহেব পটি করে, আমার বাপের বাড়ি যাক বজবজের মায়ের ওখানে মানে শ্বশুরবাড়িতে যাক, সেখানেই কিন্তু সেখানে পটিতেও হয় না, মানে কমোডে হয় না, নিয়ে যেতে হবে, যা বুঝতে পারছি। এরপর ওই জন্য বেড়াতে গেলে কোথাও গেলে না খুব প্রবলেম হয় এটা, পটি তো খুব প্রবলেম হয় পটি নিয়ে। আরে এরা কারা, কোথা থেকে এলো, আজকে কারেন্ট আসবে, তারপরে তে আসবে না, মানে কারেন্ট আসবে, কারেন্ট আসবে, থেকেও শান্তি, কারেন্ট আসবে, উফ একটু পরে কারেন্ট এলেই আগে আমি পাম্প চালাবো, ভীষণ অবস্থা খারাপ, খাবার জল ভরতে হবে। তবে এই কাজ হচ্ছে, এইসব হচ্ছে, এটা দেখে মনে পড়ছে আজকে কারেন্ট নেই তো, ছোটবেলায়, এখন না ছোটবেলায় কারেন্ট অফ হলে যে কি আনন্দ হতো না, গরম লাগুন যাই পড়তে হবে না, গাছ কাটা দেখতে এসছে এখানে, দুপুরবেলা কাজ নেই, গরমে কাজ নেই বলেই তো এই খই ভাজছি, দেখছো না, সবাই গাছ কাটা শিখছে, সবাই গাছ কাটা শিখছে, গাছ কাটা শিখছে, তুমিও শিখে যাবে দেখো কিছুক্ষণ, এটা খুলেছে
মনোযোগ সহকারে সবাই গাছ কাটা শিখছে, আমিও শিখছি। ছোট্ট একটা ডাল এতক্ষণ ধরে কাটলো, আসলেই দেখছি কি বলতো, দূর অতক্ষণ ধরে ওরা কাজ করছে, করুক, আমি বাবা গাছ কাটি। দেখো ফাইনালি ট্রান্সফরমার এসেছে। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম দেখছি এরকম একটা ট্রান্সফরমার তোলা হবে, ক্রেনের দ্বারা তো তোলা হবে না, আমি ক্রেন দিয়েই তুলবে। কোথায় ক্রেনে তুলে দিয়ে আর এইটাকে বসিয়ে, এটা বসানো হবে। হাই কাকু, হাই কাকু, দেখতে পাচ্ছেন আমরা ভেতরে আছি, শাটারের ভেতরে। হ্যাঁ কাকু, আরে তাড়াতাড়ি লাইট দাও, পাচ্ছি না, এসি না চালালে হচ্ছে না। মনে হচ্ছে বয়ে যাবে, জানো এটা বসাবে, ওটা তুলবে। এক্ষুনি জাস্ট কারেন্টটা এসছে, 5 মিনিট হলো কারেন্ট দিয়েছে। তাড়াতাড়ি করে ফোন চার্জ দাও সাহেব, আগেই গিয়ে না পাম্পটা চালিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কারেন্ট আসেনি, টেম্পোরারি জেনারেটর দিয়ে চালানো হয়েছে, কারণ এটা মোটামুটি তোমাদের আর একবার দেখাচ্ছি, দেখো ওই ট্রান্সফরমারটা ক্রেন দিয়ে তোলা হবে, এখানে প্রথমে পাঁচিল ভাঙা হবে, ক্রেন দিয়ে এই ট্রান্সফরমার তোলা হবে, দেন এই নতুন ট্রান্সফরমার বসানো হবে, বুঝতে পারলে? সেই জন্য এই প্রসিডিং মোটামুটি 36 আওয়ার্সে, সেরকমই বলেছে সিএসসি। তো সেই জন্য ওই সাইডটা, মানে পাড়ার ওই সাইডটায় ওই জেনারেটর দিয়ে কারেন্টটা দিয়েছে টেম্পোরারিলি, আমাদেরও এদিকে এখন দিল। আমি তাড়াতাড়ি সাহেবকে ওই জন্য বলছি পাম্পটা চালাও, মানে জলটা এসেনশিয়াল, আর ফোনে চার্জ দেওয়াটা, এইটা হলো সবচেয়ে। এক্ষুনি ভাবছিলাম বর্দির বাড়ি যাবো, তো বুঝে একটুখানি, হ্যাঁ যদি এসি না চালানো যায় দেন তবে করা যাবে। তুমি সব ফোনগুলো চার্জ দিয়েছো সাহেব? খাবার জল, খাবার জল, আরে ফিল্টারটা চালাও নি, আর খাবার জল ভরতে হবে, তাড়াতাড়ি জল ভরি একটু। ঘামতে ঘামতে রেডি হয়েছি, গা ধুয়েছি একটু, কিন্তু দরদর করে ঘামছি, কারণ বুঝতে পারছো তো জেনারেটরে কারেন্টটা দিয়েছে, তার জন্য এসি ফেসি কিচ্ছু চালানো যাবে না। চলো সব বন্ধ করে একদম সোজা বর্তির বাড়ি, কারণ রাতে এখানে থাকলে আর ঘুমোতে হবে না, কারণ কারেন্ট আসবে যাবে কিছু মানে ঠিক নেই সেই জন্য। আর বর্তির বাড়ি ওখানে বর্দিও অনেকবার বলেছে থাকবে না, হ্যাঁ 2-3 ঘন্টার জন্যই দিয়েছে যদিও, তো সেই জন্য যাচ্ছি বাবা, না হলে রাতে ঘুমটা না হলে না বড্ড কষ্ট হয়। উফ, সবে ক্রেন ঢুকলো, ট্রান্সফরমার একদম বাড়ির সামনে রেখেছে। বাইরে রাখি জুতো? হ্যাঁ এখানে, বাইরে যেখানে বাইরেই থাকে, কেন না এখন তো তালা দেওয়া থাকে। ফাইনালি এসছি, আর একটা জিনিস, ফাইনালি থাকবো। কী ভাগ্যে কারেন্ট অফ হয়েছিল, উফ সবারই, মানে মানু অনেক দিন ধরেই বলেছে যে তোমরা থাকো তোমরা থাকো তোমরা থাকো, আমরা রাত্রির 10টা 11টা হতেও বেরিয়ে গেছি, কিন্তু আজকে ফাইনালি কারেন্ট না আসার জন্য, যদিও কালকেও বোধহয় আসবে না, কবে আসবে জানি না। উফ কী গরম লাগছে, এতক্ষণ এসে জমিয়ে গল্প টল্প করছিলাম, উফ তারপর আর মানে কী বলবো, গল্পের মধ্যে এতটাই ঢুকে গেছিলাম যে আর ব্লগ করতে পারিনি। যাই হোক এখন খেতে বসেছি, আর একদম গরমের মানে আইডিয়াল ডিনার, রুটি, এখানে বর্দি শাক করেছিল সেই শাক রয়েছে, এখানে মুসুর ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, মিষ্টি, অ্যান্ড এখানে স্যালাডের মধ্যে শশা আছে, খেয়ে যেন তৃপ্তি, মানে ঘুমোতে পারলে কাল সকালেই পায়খানা পেয়ে যাবে। আমি তো বাড়ি যাব, সকালে উঠেই বাড়ি যাব, কারণ জল যদি আসে জল ভরতে হবে। এতক্ষণে ঠিকঠাক হলো, চারজনে মিলে একসাথে ডিনার করতে বসেছি, মানে ওরা খাবার সার্ভ করছিল, ব্যস্ত ছিল তো বুঝতেই পারছো, হঠাৎ করেই ঠিক করেছি, বর দিয়ে বলেছে চলে আসার কথা, আর আমরা বললাম রাত্রিটায় অন্তত ঘুম না হলে পসিবল না, মানে স্পেশালি বলবো সত্যি কথা বলবো, এসিতে, এসিতে ঘুমটা না হলে বিশাল গরম, বিশাল গরম পড়েছে। আর আমি যদি বা অ্যাডজাস্ট করতে পারি গরমে, এটা তো অ্যাকচুয়ালি কেউই পারি না, সোজা কথা এটাই, তো ওই জন্য অভ্যাস হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। যদিও আগে তো আমাদেরও ছোটবেলা থেকে এসি ছিল না, কিন্তু পরে কি হয়েছে এসিতে থেকে, হ্যাঁ এসি ম্যান ওম্যান হয়ে গেছে, মানে রাত্রিরে শোয়াটুকু অন্তত লাগে, জানি যাদের বাড়ি এসি নেই খুব কষ্ট হয়, কিন্তু খুব কষ্ট, কিন্তু লোক যে হারে এসি কিনছে ট্যাক্স বসিয়ে দিলে সরকারের প্রচুর লাভ।
চলো আর সেই কথা যাচ্ছি না, খেয়ে নি। খাওয়ার পর ঢুকে গেছি এসির মধ্যে, সাথে আবার মশারির মধ্যে, কারণ বড্ড ঠান্ডা লাগছে। এটা এখন গড়িয়ে পড়েছে, আর এই দেখা যাচ্ছে বর্দি এখানে, মানু তো ওখানে গড়াচ্ছে, একাই দেখা যাচ্ছে না। তো তুমি ওই চাদরটাই, হ্যাঁ একদম মাথা থেকে উড়িয়ে এটা গায়ে দেবো, কারণ বড্ড ঠান্ডা লাগছে। আর এসিটা ভালো স্পিডেই চলছে, প্র্যাকটিক্যালি বলবো আমার আর এনার্জি নেই, ডাউন পুরো সকাল থেকে এরম হয়ে যা। সত্যি কথা, ঘুমোতে পারলে যেন পাঁচি, এসি অসুখ এরম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এন্ড করছি। তবে হ্যাঁ, মানে হ্যাটস অফ কারেন্টকে যে যাওয়ার জন্য, তবে তো আমরা আবার ব্লগটা করতে পারলাম, হয়ে গেছিল। সত্যি কিরকম গরমে যেন কিরকম হয়ে যাচ্ছিলাম, যে ইচ্ছাই করছিল না। আবার নেক্সট ব্লগে আসছি আজকের মতো।